वेलकम टू माय यूट्यूब चैनल। हेलो स्टूडेंट, आज हमें क्लास इलेवेनर द सिक्रोस कविताटी पढ़ाब। द सिक्रोस, सिक माने असुस्थ, रोज माने हलो गोलाप। द सिक्रोस माने असुस्थ गोलाप। इटी लिखेछेन कवि उइलियम ब्लेक। उइलियम ब्लेक सम्पर्के बोइते जेटा बला होयेछे, উইলিয়াম ব্লেক জন্ম 1757, 1757 জন্ম, আর মৃত্যু 1827। ওয়াজ এ নোটেড পোয়েট, তিনি খুব একজন বিখ্যাত কবি, পেইন্টার, তিনি একজন চিত্রকর অ্যান্ড এনগ্রেভার, এবং তিনি একজন নকশাকারী। হি ইজ এ ফেমাস ফিগার অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টে তিনি খুব একজন পরিচিত একজন কবি। ব্লেক্স পোয়েট্রি ইজ মার্ক বাই ইন্টেন্স স্পিরিচুয়াল ভিশন। তার কবিতাগুলো সাধারণত স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তার কবিতাগুলো সাধারণত লেখা হয়। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স, এই দু ধরনের কবিতা তিনি লেখেন সাধারণত। ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এগুলো তার বিখ্যাত লেখা কবিতা। এর পরের অংশে যেটা বলা হচ্ছে, যে কবিতাটা আমরা পড়তে চলেছি, সেই কবিতা সম্পর্কে এখানে ডিটেলসে বলা হচ্ছে। ব্লেক রোট টু সেটস অফ পোয়েম। ব্লেক সাধারণত দু ধরনের কবিতা লিখেছেন, সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। দ্য সিক্রোস অকার্স অ্যাজ পার্ট অফ দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। এই সিক্রোস কবিতাটি সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। দ্য পোয়েম, দ্য পোয়েট মেনশনস থ্রু দ্য সিম্বল অফ দ্য রোজ অ্যান্ড দ্য ওয়ার্ম। এখানে এই কবিতাটা একটা সিম্বল বা প্রতীকের সাহায্যে বর্ণনা করা হয়েছে, যেখানে একটি গোলাপ, দ্য রোজ মানে একটি গোলাপ, অ্যান্ড দ্য ওয়ার্ম এবং একটি কীট, কীট বা পোকা। হাউ ইন্টেন্স এক্সপিরিয়েন্স প্রেস আপন আনপলিউটেড ইনোসেন্স। যে কীভাবে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তার আনপলিউটেড বলতে এখানে যেটা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ একটা সরলতা, ইনোসেন্স মানে সরলতাকে কী করে একটা এক্সপিরিয়েন্স নষ্ট করে দিচ্ছে সেটাকেই এখানে ডিটেলসে বোঝানো হচ্ছে। তো ফ্রেন্ডস, এবার কবিতাটা পড়ানো শুরু করছি। ও রোজ দাও আর সিক। ও রোজ, রোজ মানে গোলাপ, ও রোজ মানে হে গোলাপ, দাও আট সিক, দাও টিএইচ ও ইউ, দাও, দাও বলতে এখানে তুমি, আর আট হচ্ছে আর, এ আর টি আট, আট এখানে আর, আর সিক, সিক মানে অসুস্থ। ও রোজ দাও আর সিক, হে গোলাপ তুমি যে অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, ইনভিজিবল মানে যেটা দেখা যায় না, মানে অদৃশ্য, যেটাকে দেখা যায় না। ওয়ার্ম মানে কীট, কীট বা পোকা। দ্য অদৃশ্য কীটটি, যে অদৃশ্য কীটটি, দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটা রাত্রিবেলা ওড়ে। ফ্লাইস মানে উড়ে বেড়ায়, নাইট মানে রাত্রিবেলা। দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটা রাত্রিবেলা ওড়ে। ইন দ্য হাউলিং স্টর্ম, হাউলিং মানে এখানে হাঁকডাক করা বা চিৎকার করা। স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঝড় তুফান, স্টর্ম মানে ঝড় বাতাস বা ঝড় তুফান। ইন দ্য হাউলিং স্টর্ম মানে প্রচণ্ড হাঁকডাক করা ঝড় বাতাসের মধ্যে যে অদৃশ্য কীটটা উড়ে বেড়াচ্ছে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে তোমার বিছানাটা খুঁজে পেয়েছে। ফাউন্ড আউট মানে খুঁজে পাওয়া, দাই মানে এখানে তোমার, বেড মানে বিছানা, তোমার বিছানা বা শয্যা খুঁজে পেয়েছে। অ ক্রিমসন জয়, সে বিছানাটা কেমন, ক্রিমসন মানে হচ্ছে রক্তিম, জয় মানে আনন্দের, একটা রক্তিম আনন্দের বিছানাটা খুঁজে পেয়েছে, মানে গোলাপটাকে খুঁজে পেয়েছে পোকাটা। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার অন্ধকার গোপন ভালোবাসা। ডার্ক মানে অন্ধকার, সিক্রেট মানে গোপন, লাভ মানে ভালোবাসা। তার অন্ধকার গোপন ভালোবাসা ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে নষ্ট করে দেয়। দাই মানে তোমার, লাইফ জীবন, ডিস্ট্রয় মানে নষ্ট করে দেয়, তোমার জীবনটাকে নষ্ট করে দেয়। এখানে যে মিনিংগুলো করা আছে এখানে ব্লু কালি দিয়ে 37 পেজের নিচের দিকে যেটা লেখা আছে, দাও আট, দাও আট মানে এখানে তুমি, ইউ আর, তুমি। ওল্ড ইউজ, এগুলো ওল্ড ফর্মে লেখা আছে, ওল্ড ইংলিশে লেখা আছে। টিএইচ ওয়াই দাই, দাই মানে হচ্ছে ইয়োর, এটাও ওল্ড ফর্মে, ওল্ড ইউজ মানে ওল্ড ইংলিশে লেখা। আর ক্রিমসন মানে ডিপ রেড, মানে গাঢ় লাল রঙের। তো স্টুডেন্টস, তোমরা এইভাবে এই প্রশ্ন উত্তরগুলো সহ এই কবিতাটা পড়তে হবে। থ্যাংক ইউ।